বর্তমানে সাইপ্রাসে বাঙালিরা যেসব কাজকর্ম করতেছে, আমার মনে হয় কিছুদিন পর সাইপ্রাসে পুরা বাঙালিদের জন্য ভিসা বন্ধ করে দেবে। আর বাঙালি মানুষ যেই দেশে যাক না কেন, কোনো না কোনো একটা কাহিনী ঘটাবে, ঘটানোর পরে সেই দেশে বাঙালি মানুষরা দেখতে পারে না। যেমন সাইপ্রাসে এমন বাঙালি বহুত কাজ করছে, তার ভিতরে কিছু কাহিনী বলি বাঙালিদের। গুজার লোট নতুবা গনিয়ালি, এটা এলাকাটা আমার শিওর মনে নাই। এখানে বাঙালিরা প্রায় 5-6 জন বাঙালি মিলে রসুন চুরি করছে সাইপ্রাসে। রসুন চুরি করার পরে বাসায় নিয়ে আসে, আসার পরে ওই যে যার রসুন খেত আর কি, সে পুলিশে জানায়। পুলিশে জানানোর পরে পুলিশ বাসায় যায়। বাসায় যাওয়ার পরে দেখে বস্তা সহ রসুন তার বাসায়। ওই বাসায় মানে এখানে তো মনে করেন একটা ফ্ল্যাটে যেগুলোতে বাঙালি থাকে 10-12 জন বাঙালি থাকে, এরকম যতগুলো বাঙালি ছিল সবগুলোরে পুলিশে ধরে নিয়ে যায়। কারণ হচ্ছে তারা রসুন চুরি করছে। এইগুলো এক কাহিনী। আর মানে আর এদিক দিয়ে মানে কি বলবো, আর জিনিস চুরি করার কিছু উপায় নাই, মানে শেষ পর্যন্ত রসুন চুরি করছে। আর যারাই চুরি করছে তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তাদের যদি এতই রসুন দরকার হয়, আমার গ্রামের বাড়িতে ফরিদপুরে প্রচুর পরিমাণ রসুন চাষ হয়, আমাদের নিজেরও রসুন চাষ হয়, আমার বাড়ি যায় নিয়ে আসি। তাও আবার যে মনখানি চুরি করছে তা না, 17 না 18 কেজি রসুন চুরি করছে। তবে একটা কারণ কি, আবার এই দেশে রসুনের অনেক দাম। বাংলাদেশে 1 কেজি রসুনের দাম হয়তো 200-250 টাকা কেজি, আর এখানে 1 পিস রসুনের দাম 30 লিরা 40 লিরা 1 পিস রসুন, মানে এতটুকু সাইজের 1 পিস রসুনের দাম। মানে এখানে আদা রসুনের দাম অনেক টাকা আর কি। যেমন 1 পিসের দাম আসতেছে ধরেন 100 টাকা, বাংলা টাকার 100 টাকা 150 টাকা এরকম দাম আসতেছে। এলো রসুনের কাহিনী গেলাম। তারপর ল্যাপকোষার ওই দিকে এক বাঙালি দেশের এক মেয়েরে প্রপোজ করে, আই লাভ ইউ লাখে। সেই মেয়ে আবার সাথে সাথে পুলিশে ফোন দেয়, সে বাঙালিরা ধরে দেয়। আর এই দেশে মেয়েদের ক্ষমতা হলো সব থেকে বেশি। একটা মেয়ে যদি জাস্ট আপনার মেয়ের দিকে তাকাইছেন, বা মেয়ে যদি ভাবে, মেয়ে ছেলে আমার দিকে ব্যাড কমেন্ট করছে বা কোনো কিছু, মানে মেয়ে যদি ভাবে বা কিছু, জাস্ট সে যদি পুলিশে ফোন দেয়, সর্বোচ্চ গেলে 5 মিনিটের ভিতরে পুলিশ এখানে চলে আসবে। মানে এই দেশের পুলিশ আর অ্যাম্বুলেন্স খুব অ্যাক্টিভ। অ্যাম্বুলেন্সের কাহিনী, আমি যে বাসায় থাকি, আমার বাসায় এক ভাই অসুস্থ ছিল, সে খুব অসুস্থ, দাঁড়াইতে পারে না। অ্যাম্বুলেন্স এখানে ফোন দেয়। অ্যাম্বুলেন্স ফোন দেওয়ার পরে তারে শার্ট প্যান্ট পরাইতে অ্যাম্বুলেন্স এই বাসার এই যদি সাদা ইয়ারটা দেখতেছেন, এর এখানে চলে আসে অ্যাম্বুলেন্স। এত ফাস্ট অ্যাম্বুলেন্স আর পুলিশ। তো সে মেয়ের প্রপোজ করার পরে ধরে দেয়। এগুলো আর কাহিনী। এই যে কিছুদিন আগে, হয়তো 3-4 দিন আগে কার কথা, এক বাঙালি, হয়তো সে আমার এই আশেপাশে এই এলাকা দিয়ে আশেপাশে দিয়ে আছে, সে হচ্ছে এক তুর্কের হয় কার্ড চুরি করছে অথবা পাইছে। এই দেশের কার্ড বলতে গেলে ব্যাঙ্ক কার্ড, সেটাতে কোনো পাসওয়ার্ড দিতে হয় না। আপনি কোনো কিছু খাবেন বা ইয়া করবেন, জাস্ট মেশিনের সাথে টাচ দিলে আপনার বিল পেমেন্ট হয়ে যায়। এই দেশে 2 ধরনের কার্ড হয়, একটা পাসওয়ার্ড কার্ড আর ওইরকম নন পাসওয়ার্ড কার্ড। আর এই দেশের মানুষ পকেটে মানে লিরা রাখে না, ওই তারা কার্ড রাখে, কোনো কিছু ব্যবহার করতেছে কার্ড দিয়ে চলে যাচ্ছে। সেই বাঙালি আপনার হচ্ছে এই কার্ড হয় পাইছে না চুরি করছে। চুরি করার পরে সে তার মনের ভিতর একটু ভয় না, যে সে বিন্দাস খাইতেছে ঘুরতেছে, এমনকি ওই তুর্কি লোকের কার্ড ব্যবহার করে টাকা দিচ্ছে। আমার ওই পাশে একটা ডোনারের দোকান আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। সে বলল কিছুদিন আগে তার হোটেলে আসছে, এসে খাবার টাবার খায় আপনার ওই কার্ড দিয়ে বিল দিয়ে চলে গেছে। তো কালকে পুলিশ খুঁজতেছে ওই সে বাঙালিরে। তাদের রেস্টুরেন্টে গিয়েছিল, রেস্টুরেন্টে যায় ছবি দেখাইছে। ছবি দেখানোর পরে তাদের রেস্টুরেন্টের যে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা দেখছে তারা সে খাইছে, খাওয়ার পরে কার্ড দিয়ে বিল দিছে। এই কারণে এই কালকে এখানে পুলিশ খুঁজছে। আমার এই সামনে এখানে দোকান ইয়ে আছে হিটবিট, যেখানে ম্যাক্সিমাম বাঙালি থাকে। মানে এখানে একটা জুয়ার খেলা আর কি, জুয়া খেলা, কুত্তা গরু ছাগল দৌড়ায় আর কি। যাই হোক, এইখানে ম্যাক্সিমাম বাঙালি থাকে। পুলিশও জানে এখানে গেলে আমি বাঙালি পাবো। তো ওইখানে কালকে বাঙালিদের খুঁজছে, যাদের ভিসা আছে তো হইলে, আর যাদের ভিসা নাই তাদের হয়তো ধরে নিয়ে গেছে। লাস্ট আমি বলতে গেলে আমি কালকে আমার বাসায় গ্যাস শেষ হয়ে গেছিলো, আমি গ্যাস আনতে যাচ্ছিলাম। তো গ্যাস আনার সময় আমি কালকে এই কাহিনীটা আমি নিজের চোখে দেখছি আর কি, যে পুলিশ বিশাল লম্বা পুলিশ, মিনিমাম 6 ফিট 2 হবে, যেমন শরীর তেমন লম্বা, এরকম খুঁজছিস আর কি। তো বাঙালিরা যেই সব দেশে যায় না কেন, এরকম কোনো না কোনো কাহিনী হয়, যার কারণে যে যেমন সাইপ্রাসে এই যাই হয় টুকিটাকি সব বাঙালি। এখানে পাকিস্তানিও আছে, নাইজেরিয়ান আছে, যদিও নাইজেরিয়ানরাও অনেক ফল করে। নাইজেরিয়ানরা তো যত মাদক আছে মাদক সাপ্লাই করে। আর এই যে বাঙালি যত শেষরা কাম চুরি এই কাজ ওই কাজ, এই যত শেষরা কাম আছে বাঙালিরা করে। যেসব কারণে আমার মনে হয় কবে জানি বলবেন এই বাঙালি ঠিক নাই, এই টোটালি বাংলাদেশ থেকে কোনো দেশে লোক আসবে না, বাংলাদেশ থেকে কোনো ভিসার আবেদন করি লোক দেবে না। এটা আমার মতে বললাম আর কি, মানে এটা কোনো ইয়া না, আমার মনে হয় এমনও হইতে পারে। মানে যেসব কাজকর্ম বাঙালিরা করতেছে মানে আমার মনে হলো আমি আপনাদেরকে জানাই সাইপ্রাসে জাস্ট দু একটা বাঙালির কীর্তিকলাপ এরকম আরও বহুত আছে আমার নলেজে নাই। এখানে সাইপ্রাসের কিছু গ্রুপ আছে, আপনারা ইনস্টাগ্রামে বা ফেসবুকে অ্যাড হতে পারেন যে কি ব্রিজ জ্ঞানে বা সাইপ্রাস নিউজ এরকম লেখা ইনস্টাগ্রামে বা ফেসবুকে সার্চ দিতে পারেন। ইনস্টাগ্রামে দিলে পাবেন, কারণ ফেসবুক এই দেশের মানুষ তেমন চালানি, ইনস্টাগ্রামে খুব অ্যাক্টিভ, সার্চ দিলে আপনি পাবেন আর কি।